আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের মেজবানি। গরুর মাংস কিভাবে রান্না করতে হয় সেটা আজকে দেখাবো, আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে আসি। আমি এখানে একটা বক্স নিয়েছি, বক্সে আমি মাংসগুলো মেরিনেট করব। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে কেটে ময়লা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরানোর ফলে এটার যে এক্সট্রা পানি ছিল, রক্ত মাংসের পানিটা, সেটা চলে গিয়েছে। তো আমি এখন এখানে দুটো হাড় আছে, নল্লি জাতীয় দুটো হাড় আছে, হাড় দুটোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, পরে আমি এটার সাথে অ্যাড করব। তো আমি এখানে গরুর মাংস যেহেতু 2 কেজি, তো এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করব। 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর 3 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। অবশ্যই আদা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মাংসের টেস্ট আসবে না। তারপরে এতে আমি গুঁড়ো মশলাগুলো দিব। 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 3 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিব, আমি এখানে একটু ঝাল দিব, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর 1.5 টেবিল চামচ জিরা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে জিরা বাটাটাও ইউজ করতে পারেন। আর 1/2 কাপ দিচ্ছি টক দই। আমি এখানে টক দইয়ের পানিটা ঝরাইনি, পানিটা সহ এখানে আমি 1/2 কাপ টক দই দিচ্ছি আর দিব 1/2 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট খুব ভালো আসবে। তো এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে এতে আমি লবণ দিয়ে দিব। এখন পর্যন্ত আমি লবণটা দিইনি, স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দিব আমি এখানে কাশ্মীরি মরিচ গুঁড়ো। আপনাদের কাছে যদি কাশ্মীরি মরিচ গুঁড়োটা না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। আমি শুধুমাত্র কালারের জন্য এখানে কাশ্মীরি মরিচ গুঁড়োটা ইউজ করব। আমার কাছে ছিল, এই জন্য আমি দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। এখন এগুলোকে দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব যে দুটো হাড় আমি রেখেছিলাম, সে দুটো হাড় এটার সাথে আমি অ্যাড করে দিব। সে দুটো হাড় আমি অ্যাড করে দিচ্ছি, তা না হলে হাড় সহ মিক্স করতে সমস্যা হয়ে যায়। তো এখন আমি হাড় দুটোকে দিয়ে ভালো করে এটার মাংসের ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা এখনও দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন। তো এখন এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি এটার যে বক্সে যে ঢাকনাটা আছে সেটা দিয়ে আমি ঢেকে এটাকে ওভারনাইট আমি এটা মেরিনেট করে রাখবো, অবশ্যই নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে রাখলে ঢাকনা সহ এটা কভার করে রাখবেন, খোলা রাখবেন না, তাহলে মাংসের মশলার গন্ধ দিয়ে এটা ভরে যাবে। তো কড়াইতে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 4-5টা তেজপাতা দিয়েছি, 3টা দারচিনি দিয়েছি, 8-10টা এলাচ দিয়েছি, তারপরে আপনার লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে একদম মিহি কুচি করিনি, মোটা মোটা করে কেটেছি, যেহেতু গরুর মাংস পেঁয়াজটা গলতে বেশি একটা সময় লাগবে না। তো আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে নিয়েছি। নরম করে নেওয়ার পরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিব। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ফুল একদম যখন ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে এটাকে আমি দমে বসিয়ে দিব। দমে বসালেই দেখবেন এটা থেকে পানি ছেড়ে দেবে, এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। শুরুতেই ভালো করে আগে এটাকে কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমি দমে দিয়েছিলাম, পানি ছেড়েছে অনেকটা। তারপরে যখন আগে পানি অনেকটা ছেড়ে দেওয়ার পরে শুকিয়ে যাবে, আমি এখানে এক্সট্রা গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তা না হলে মাংসের টেস্ট আসবে না। তো যখন গরম পানি দিয়ে দেওয়ার পরে আমি এখানে 15-20টার মতো কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। মাংসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখানে কয়েকবার অফ স্ক্রিনে ঢেকে এটাকে রান্না করেছি, কয়েকবার পানি দিয়েছি। আপনাদের চাইলে অনেকবার পানি দিয়ে এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। মাংস রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে, আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন। তো হয়ে গিয়েছে আমার গরুর মাংস রান্না করা। এটা আমি ঈদের আগেই পোস্ট করতাম,
বা ঈদের পর দিন ঝামেলার জন্য আর পারিনি, সেজন্য আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি তারা করে নেবেন, যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি থাকব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।